আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ডিটক্স ওয়াটার বিশ্বব্যাপী পরিচিত একটি স্বাস্থ্যকর পানীয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে খুব সাধারণভাবে কিভাবে এই পানীয়টি তৈরি করা যায়। এর জন্য যা যা লাগবে, আমি নিয়েছি একটি মালটা, একটি লেবু, একটি শসা আর কিছু পুদিনা পাতা। প্রথমে আমি একটি কাচের জগে প্রায় 1 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি, আর এটা অবশ্যই বিশুদ্ধ খাবার পানীয় হতে হবে। প্রথমেই দিয়ে দিব হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতার গুণাগুণ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, তাছাড়া রান্নার বিভিন্ন রেসিপিতেও দেখা যায় যে পুদিনা পাতার কিন্তু প্রচুর ব্যবহার হয়ে থাকে। এখন দিয়ে দিব মালটা। এক এক করে আমি সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে দিব। আর আপনারা চাইলে, যদি মনে হয় যে না আমার কাছে শুধু পুদিনা পাতা আছে আর শসা আছে বা লেবু আছে, তো এই দুইটা উপকরণ দিয়েও কিন্তু ডিটক্স ওয়াটার করা যায়। আর ডিটক্স ওয়াটারের সবচেয়ে অন্যতম উপকার যেটা হয় যে আমি সারাদিন কাজ করতেছি, অনেক বেশি ক্লান্ত, এই যে ক্লান্তি ভাবটা যে আমার শরীরে, আমার মনে, আমার চেহারার মধ্যে যে ফুটে আসে, সেটা কিন্তু দূর করে দেয়। তাছাড়া আমরা যারা ওয়েট লস করতে চাই, চেহারার মধ্যে যে বার্ধক্য বা বয়সের ছাপ দূর করে তারুণ্যের ছাপ ধরে রাখতে চাই, তাদের জন্য হচ্ছে এই ডিটক্স ওয়াটার জাদুঘরে একটি পানীয়। তারা যদি এই পানীয়টা নিয়মিত করে খান, অবশ্যই এর রেজাল্ট কিন্তু হাতে হাতে পেয়ে যাবেন। আরেকটা কথা, আমরা যারা দেখা যায় যে বাসার বাইরে যেয়ে কাজ করি, অফিসে দীর্ঘ সময় কাজ করতে হয়, তো তারা চাইলে এভাবে ডিটক্স ওয়াটার করে নিয়ে যেতে পারে এবং সে পানিটা আমরা আমাদের নর্মাল পানির পরিবর্তে খেতে পারি। এভাবে সবগুলো উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর পানির রং ঠিক এই রকম কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। আর চাইলে আপনি এখানে নতুন করে পানি আবার দিতে পারবেন এবং প্রয়োজনে খেতেও পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।